আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ম্যাচ জিতে মুস্তাফিজকে দারুণ এক পুরস্কার দিচ্ছে এবার রাজস্থান রয়্যালস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। ১৬ কোটির মরিচ জেতালেন মুস্তাফিজদের। যতই দিন যাচ্ছে আইপিএল ততই জমে উঠেছে। খেলার মাঠে কোনো দলই হার মেনে নিতে রাজি নয়, তবে ক্রিকেটের নিয়মে শেষ হাসি হাসতে হবে যে কোনো একটা দলকেই। নতুন খবর হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় তুলেছে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মুস্তাফিজুর রহমানের দল। মূলত দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ক্রিস মরিসের ব্যাটেই জয় পেয়েছে রয়্যালস। তবে উইকেটে বোলিং করেছে মুস্তাফিজুর দুর্দান্ত। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির সেরা 148 রানের লক্ষ্য টপকে গিয়েছিল রাজস্থান। মাত্র 37 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দিল্লি। তবে অভিষিক্ত ললিত যাদবকে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দিয়েছিল ঋষভ পান্ত। এই দুজনের জুটি থেকে আসে 51টি রান। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিল পান্ত। তবে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করতে পারেনি দিল্লির অধিনায়ক। 9-4 সাহায্যে 32 বলে 51 রান করা রান আউট হয়ে সাজ করে ফেলেছেন পান্ত। বাহাতি ব্যাটসম্যানের বিদায়ের পর সাজ করে ফেরেন ললিত। 20 বলে 20 রান করে ক্রিস মরিসের বলে ফিরেছেন অভিষিক্ত ব্যাটসম্যান। শেষ দিকে দ্রুত গতিতে রান তুলেছে টম কারান। আর সেই নিজের শেষ ওভারে বল করতে এসে 21 রান করা টম কারানকে বোল্ড আউট করেছেন মুস্তাফিজ, যা বাংলাদেশি পেসারের দ্বিতীয় শিকার ছিল। শেষ দিকে ক্রিস ওক্সের 15 রানের সুবাদে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 করতে পেরেছিল দিল্লি। এদিকে এমন ম্যাচ জেতার পরে বলছে মুস্তাফিজ থাকবে আমাদের প্রতিটি ম্যাচে। মুস্তাফিজই হবে রাজস্থান রয়্যালসের এবারের ট্রাম্প কার্ড। তাকে ছাড়া স্কোয়াডে সাজানো সম্ভব নয়। তার জন্য টুর্নামেন্ট শেষে রয়েছে বিশাল অর্থ পুরস্কার। সবাই দোয়া রাখবেন রাজস্থানের হয়ে যেন মুস্তাফিজ ভালো পারফর্ম করতে পারে। এই ছিল দর্শক এখনকার মতো খেলার আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।